দর্শক, গতকালকে একটি রিপোর্ট করেছিলাম যে মোহাম্মদপুরে কি ঘটছে, কি হচ্ছে। মোহাম্মদপুরে প্রতিদিন দিনে দুপুরে রাতে যখন তখন ছিনতাই, রাখাজানি, ডাকাতি হচ্ছে, কেউ নিষ্কৃতি পাচ্ছে না, এবং কিছু কিছু ঘটনা ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে, তাতে জনমনে আতঙ্ক বেড়েছে, রাজধানী মানুষ আতঙ্কিত। এই অবস্থায় সেনাবাহিনী মাঠে নেমেছে, মোহাম্মদপুরের বিভিন্ন ব্লকে ব্লকে তারা ছাউনি গেড়েছে এবং কঠিনভাবে নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যে প্রায় 45 থেকে 51 জন পর্যন্ত তরুণ যুবককে আটক করা হয়েছে। রাজধানীতে দিনের আলোয় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে, রাত নামলেই অলিগলি থেকে রাজপথের অধিকাংশ এলাকা চলে যায় ছিনতাইকারীদের দখলে। বিশেষ করে ঢাকার মোহাম্মদপুরে গত কয়েকদিন একের পর এক ছিনতাই শুধু ওই এলাকার অধিবাসী নয়, পুরো নগরবাসীকে ভীষণভাবে আতঙ্কিত করে তুলেছে। রাতের ঢাকায় টহল পুলিশের দেখা কম মেলায় ঢাকার অনেক এলাকাতেই মানুষকে গন্তব্যে পৌঁছতে হয় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। সর্বাধিক আতঙ্ক তাড়া করছে মোহাম্মদপুর ও আশপাশ এলাকা। জিনাবা ক্যাম্প তো বললাম তো একটা বারুদ, সেখানে যে বারুদে ঢুকতে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ভয় পাচ্ছে। এমন প্রেক্ষাপটে ক্রাইম জোন হিসেবে খ্যাত মোহাম্মদপুর এলাকার ছিনতাই, ডাকাতি, রোড সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ইতিমধ্যে মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এ অস্থায়ী ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। ওই এলাকার ছিনতাই ডাকাতি নেপথ্যে থাকা অপরাধী চক্রগুলির বিরুদ্ধে শুরু হয়েছে সেনাবাহিনীর বিশেষ অভিযান। গত 2 দিনে মোহাম্মদপুর এলাকার মানে 51 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। খবরে দেখলাম যে পুলিশের একজন এসপি বা এসআই তিনি বলছেন যে আমি ব্যর্থ, এটা স্বীকার করছি, এখন যদি এখান এলাকার লোকজন আমাকে সহযোগিতা করে তাহলে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। মানে পরিস্থিতি এখন এখন মানুষের সহযোগিতা চাইতে হচ্ছে, চাইতে হচ্ছে পুলিশকে। এটা একটা মানে ভরসা যে সেনাবাহিনী নেমেছে। সংশ্লিষ্টরা বলেছেন ধারালো অস্ত্র নিয়ে একদল তরুণ এক তরুণীকে ঘিরে ধরে টানাহেঁচড়া করছে, ওড়না টেনে রাস্তায় ফেলে দিচ্ছে, আর তরুণী দৌড়ে বাঁচার চেষ্টা করছেন। আবার মিনি সুপার শপে চাপাতি হাতে কয়েকজন ঢুকে লুটপাট চালানোর সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে। এসব দৃশ্য দেখে আটকে উঠছে মানুষ, বিশেষ করে মোহাম্মদপুরে ডাকাতি ও এক তরুণীর পেছনে পেছনে চাপাতি হাতে দৌড়ানোর ঘটনায় এলাকাবাসী বিক্ষোভও করেছে। শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এই অভিযানে 45 জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিহারি ক্যাম্প এলাকা থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তো যাই হোক, এখন বিভিন্ন ব্লকে রেড দিচ্ছে সেনাবাহিনী, তৎপর হয়েছে, দেখা যাক এখন পরিস্থিতির উন্নতি হয় কিনা। তবে এটা ঠিক যে এলাকার বাসী যদি মানে সোচ্চার না হয়, সচেতন না হয় এবং এলাকায় এলাকায় যদি জনগণ প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে আসলে একেবারে রাজধানীকে অপরাধ মুক্ত করা এটা খুবই কঠিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।